ছবিটা ভালো করে দেখুন। আমি নিশ্চিত আপনি কানের দুলটা খেয়াল করেছেন। এটি একটা সোনার কানের দুল এবং পরে আছেন 100 বছরের বৃদ্ধা একজন মা। এই সোনার কানের দুলে ঝুলে আছে খুব ভয়ঙ্কর, খুব কঠিন একটা নির্মম কালো গল্প, যা আপনার কলিজাটাকে ভেঙে দিতে পারে। আর আমি শায়ের আপনাদের আজকে সেই গল্পটাই শোনা। যদি সময় থাকে শুনে যাবেন, তাহলে চলুন শুরু করা যাক। ছবিতে যে মায়ের কানে আপনি সোনার দুল দেখতে পাচ্ছেন, বিশ্বাস করেন সেই মা কখনো ছেঁড়া কাপড় ছাড়া ভালো কাপড় পরিধান করতেন না। আপনারা কি আধ পেটা বুঝেন? আধ পেটা খেয়ে দিন কাটাতেন সেই মা। আধ পেটা খাওয়া, ছেঁড়া কাপড় পরিধান করা, না খেয়েও বলা যে আমি খেয়েছি, আমার পেট ভরা, এর কারণ কি জানেন? কারণ এই মায়ের একটি সন্তান আছে, খুব আদরের। ছেলেটিকে বড় করতে চায়, মানুষের মতন মানুষ করতে চায় এই মা। আর আজকে সেই ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়, এত বড় হয়েছে যে এই মাকে তার চোখে আর পড়ে না। এত ছোট হয়ে গেছে তার মা, আর সেই ছেলে অনেক বড় হয়ে গেছে। মা অনেক খুশি, সেই ছেলে এখন মস্ত বড় চাকরি করে, দেশে বিদেশে ঘুরে বেড়ায়। আর মা একটা ছোট্ট রুমে এতিমের মতন বন্দি হয়ে থাকে। অনেক বড় হয়ে গেছে ছেলে, মা অনেক খুশি। মা এখনো সেই ছেলের জন্য দোয়া করে, ছেলে আমার আরো বড় হোক, মস্ত বড়, প্রাণ ভরে দোয়া করে সেই ছেলের জন্য। কিন্তু মা এখন আর সেই ঘরে থাকে না, রাস্তায় থাকে, ফুটপাতে থাকে, কারো কারো বাড়িতে 2 দিন, কেউ ঠাই দিলে 2 দিন থাকে। এইরকম করেই মায়ের জীবন চলে যাচ্ছে। মা তো বেশ আনন্দেই আছে, খুব ভালো আছে। আরে মা রাস্তায় থাকে, রাস্তায়, রাজপ্রাসাদে না। আরে যে মায়ের পায়ের নিচে জান্নাত, সেই মা এখন দুয়ারে দুয়ারে মানুষের পায়ে পায়ে বাড়ি খায়, আর ছেলে রঙিন দুনিয়ায় বউ নিয়ে রাঙামাটি ঘুরতে যায়। বাহ বারে বাহ, সেলুন বস। ওহো, মায়ের কথা ছাড়ুন, সোনার কানের দুলে ফিরে আস। মা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় আর সবাইকে বলে বেড়ায়, আমার এই যে কানে সোনার দুল আছে, আমি যদি মরে যাই, আমার এই সোনার দুল বিক্রি করে কাফনের কাপড় কিনবেন, আমার দাফন কাফনের ব্যবস্থা করবেন, তার জন্যই আমি এই সোনার কানের দুল এই শেষ বয়সে পরে ঘুরি।